বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় দশ হাজার কোটি টাকা লোপাট ও পাচার করে বিদেশে আছেন ব্যবসায়ী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার কানাডা টরেন্টোতে গড়েছেন বাড়ি গাড়ি সেখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের এই সাবেক ব্যবস্থাপনা পরিচালক আর লুট করা প্রতিষ্ঠানগুলো ঢুকছে অর্থের অভাবে অনেকটা বন্ধই হয়ে গেছে পিপস লিজিংয়ের মতো বড় আর্থিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে International Leasing and Finance Services Limited, ILFSL.